আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সুপি সিম্পল লাইফস্টাইলে। তো আজকে এখন সকাল 8টা বেজে গিয়েছে, তো আজকে 8টার সময় ঘুম থেকে উঠেছি, ওর জন্য ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। আগে কাজবাজ করে নিই, তারপরে গল্প করব। তা তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে, কেমন? চাদরটা চারিদিকে যদি এইভাবে গিট্টু মেরে নাও তো চাদরটা সরে না। টেনটানা, এই দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে। কেমন লাগছে বলো? বিছানার চাদরটা নতুন পাতলাম আজকে ফার্স্ট। দেখি তোমার পুতুল কেমন সাজিয়েছে দেখি। ওয়াও কি সুন্দর শাড়ি পরিয়েছে, দেখি চোখ, দেখি চোখগুলো দেখাও, চোখগুলোতে কিচ্ছু নেই, এদিকে দেখাও, এ দেখো এই পুতুলের চোখ নেই, তুলে দিয়েছে চোখ। মিঠি দিদি আসবে তো চুল কাটবে। কি হচ্ছে চোখগুলো, কি হচ্ছে ওগুলো, ওরকম করতে নেই। আমার পাশের বাড়ি জেঠু আছে, জেঠুর ছেলের মেয়ে মানে আমার দাদার মেয়ে, ওর চুলটা কাটবো আজকে সুন্দর করে। দেখি তার চুলটা, দেখ কত বড়, পিছনে দিয়ে দেখাই, ছোট ছোট করে দেবো আজকে। হ্যাঁ চলো তাহলে শুরু করলাম চুল কাটা, তোমরা দেখতে থাকো আমি শেষ পর্যন্ত চুলটা ঠিকঠাক কাটতে পারি কিনা চেষ্টায় আছি আমি। কি বলো তো সত্যি সত্যি ভালো হয়েছে কিনা?
ভালো যদি নাই হয়, ওর মা আমার গলাটা এবার টিপে ধরবে যে তুমি আমার মেয়ের কি করেছো। আমি ওর গাটা পুরো ঝেড়ে দিলাম, এত চুল ছিল ওর গায়ে লেগে ঘেমে যাচ্ছিল আর চুলগুলো আটকে আটকে যাচ্ছিল। আর আমি ক্যামেরাটা রেখে একটুখানি গেছি, দেখো কি সুন্দর ক্যামেরার দিকে টুকটুক টুকটুক করে তাকিয়ে আছে। জিজ্ঞেস করে বলে যাবে, হ্যাঁ